সো গাইস, আজ আমি আপনাদের শেখাবো কিভাবে মন্ত্র দিয়ে মেয়েদেরকে বশ করতে হয়, তাও আবার ফ্রি ফায়ার গেমের ভিতরে। তো এই ট্রিক্সটা শেখার জন্য অবশ্যই আপনাকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে আমি কি কি প্রসেসগুলো ফলো করতেছি, এবং সেম প্রসেসগুলোই আপনাদেরকে ফলো করতে হবে। এমন না যে আমি এখন একটা জিনিস করতেছি আপনি তার উল্টো করবেন, কোনো কাজ হবে না। একটু ভালো করে লক্ষ্য করবেন, 100% কাজ হবে ভাই। ঠিক আছে, তো দেখেন আমি প্রথমে কি করি। তো গাইস, এখন আমি মন্ত্রটা বলতেছি, আপনি চাইলে মন্ত্রটা খাতার যে কোনো এক জায়গায় লিখে রাখতে পারেন বা মুখস্থটা করে নিতে পারেন। তো আমার মন্ত্রটা হচ্ছে আল্লাহ বাসা ইউ মালা যা সাবস্ক্রাইব করে যা। কি বলছি আবার শুনেন, আল্লাহ বাসা ইউ মালা যা সাবস্ক্রাইব করে যা। এ হচ্ছে আমার মন্ত্র শেষ, মন্ত্র পড়া শেষ। সাথে সাথে গাইস, এখন সাথে সাথে আপনাকে গেমের ভিতরে লো লিমোট দিয়ে দিতে হবে। প্রসেসগুলো অবশ্যই লক্ষ্য করেন, দেখেন আমি লো লিমোটটা দিয়ে দিচ্ছি এখনই, সাথে সাথে এভাবে লো লিমোট দিয়ে দিবেন। এবং হ্যাঁ, লো লিমোট কিন্তু পরপর আপনাকে দুইবার দিতে হবে গাইস, সাথে সাথে, যাতে যে মন্ত্রটা পড়ছেন মাথার ভিতর দিয়ে আপনার পেটের ভিতরে চলে যায়। মাথাটা ঝাঁকিয়ে দিচ্ছে যাতে মাথার ভিতরে একেবারে মিশে যায়। এখন আমাকে কি করতে হবে দেখেন, গ্রুপটা ডুও করব। এখন আমি আমার ফ্রেন্ড লিস্টে দেখি কোনো মেয়ে আছে নাকি, একটা মেয়েকে আগে এখান থেকে ডাকতে হবে, আমার ফ্রেন্ড লিস্টের মেয়েকে। তাকে আমি এখন আমি তার উপরে অ্যাপ্লাই করতেছি মন্ত্রটা কাজ হচ্ছে কিনা আমি আপনাদেরকে দেখাই। দেখেন একটা মেয়েকে আগে ডাক দিই, হ্যাঁ পাইছি, এটারে ডাক দিই। তো গাইস, এখন আপনাকে কি করতে হবে, এখন কিছুক্ষণ এখানে চুপ থাকার পরে এখন এই টিমের ভিতরে আপনাকে অবশ্যই কিন্তু একটা মেসেজ দিতে হবে। তো মেসেজের এখানে যাবেন এবং এইখানে লিখতে হবে আপনাকে হাই। হাই লিখে একটা মেসেজ দিতে হবে। দেখেন এবার মেসেজ দিয়ে ঠিক 5টা সেকেন্ড ওয়েট করেন, 1, 2, 3, 4, 5 হয়ে গেছে। এখন এখানে আপনাকে একটা ইমোজি দিতে হবে, লাভ ইমোজি সেন্ড করতে হবে। দেখেন কিউট একটা ইমোজি এখান থেকে আপনি সেন্ড করে দিবেন। এরপরে আপনাকে কি করতে হবে একটু লক্ষ্য করেন, এখন আমি মেয়েটাকে মেসেজ দিব, মানে সরি ভয়েস এসএমএস দিব আর কি, তাকে আমি তার কাছে জিজ্ঞাসা করবো। দেখেন কি জিজ্ঞাসা করি, হ্যালো কাইফা, কি অবস্থা, বাসার সবাই কেমন আছে, দিনকাল কেমন যায়? হ্যাঁ ভাই ভালো আছি, কিন্তু আপনি হুটহাট করে এরকম অ্যাড দেন কেন ভাই? আপনি যে মন্ত্রটন্ত্র পড়ে আসছেন এগুলো তো আমার বুঝার শেষ, তাই না? আরে না এমনি জাস্ট দিনকাল কেমন যায় ওইটাই আসলে শুনতে আসছিলাম আর কি, খোঁজ খবর রাখা তো ভালো তাই না? কুত্তার বাচ্চা, তুই ফেজলামি করতে আসছো আমার সাথে? হ্যাঁ তো তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? হ্যাঁ, মেয়ে পটানোর মন্ত্র পড়ে আসছোস না, আপনাদেরকে প্রথমে দেখেন কি করতে হবে। কুকুমা কুচি পিয়া ছুনিরা, এই মন্ত্রটা পড়তে হবে গাইস আপনাকে। এই মন্ত্রটা খুব শুদ্ধভাবে আপনাকে অবশ্যই পড়তে হবে। আপনি চাইলে রিভার্স করে ভিডিওটা ব্যাকে টেনে দিয়ে আবার মুখস্থ করে নিতে পারেন। এরপরে যাইতে হবে আমাদের কি করতে হবে, সরি এরপরে যাওয়ার আগে আপনাকে কিন্তু অবশ্যই এবার আপনাকে আবারও ইমোট দিতে হবে। এবার ইমোট দিতে হবে আপনাকে অবশ্যই 3 বার, যাতে করে আপনি যে মন্ত্রটা পড়লেন মাথা দিয়ে শুনলেন, চোখ দিয়ে মানে যেখান দিয়ে শুনছেন, ওইটা যাতে যখনই লোল ইমোট দেখবেন যে পিছনে মাথাটা ঝাঁকাবে, ওই ঝাঁকানোতে আপনার মন্ত্রটা পেটের ভিতরে মাথার ভিতরে একেবারে বসে যাবে। ঠিক আছে, সুতরাং আমরা এখন লোল ইমোট দিয়ে নিলাম। এইবার দেখি যে ফ্রেন্ড লিস্টে আর কোনো মেয়ে আছে নাকি, অবশ্যই থাকতে পারে, তার গ্রুপে আমরা প্রথমে ঢুকব। দেখেন ভাই এখন কিন্তু আমার মাইক অফ করা, এখন আমরা আগের মতোই সেম প্রসেসে আমরা কাজটা কিন্তু করতে হবে। মাইক টার্ন করে নিই, প্রথমে আগে আমাদের মেসেজ দিতে হবে। দেখেন প্রথমে আগে আমি মেসেজ দিব, এখানে লিখব হ্যালো, হাইয়ের জায়গায় লিখব এখানে হ্যালো, এই সি ডবল এলো হ্যালো। এরপর কিছুক্ষণ ওয়েট করব, আবারও ওয়েট করার পরে এইখানে আমরা সেই ইমোজিটা পাঠাইতে যাব। দেখেন গাইস এখন এখানে আমরা পাঠাবো এখন ইমোজি, এই ইমোজিটা দেখেন সুন্দর করে গেল, হ্যাঁ পাইছি, ইমোজিটা পাঠিয়ে দিলাম। এইবার আমরা বলবো হ্যালো নু, কি অবস্থা, বাসার সবাই কেমন আছে, দিনকাল কেমন যায়? শালা কুত্তা, ভাগ এখান থেকে। কিরে ভাই কিক দিলো কা, আই হাই দেই দেই দেই, কিক দিলো কা, কাহিনী কি ও ভাই? হ্যালো 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 হ্যালো, আপনি কিক দিলেন কে, আমার কিক দিলেন কে? তুই কি ভাবছিলি আমি টের পাই না কিছু? তুই যে মেয়েদের বশ করার মন্ত্র পড়ে আসছিস আমি টের পাই না কিছু? কি ভাবছিস, তোর গাত থেকেই তো মন্ত্র পড়ার গন্ধ বেরোচ্ছে। নেক্সট টাইম যদি তোকে দেখছি এরকম কোনো কাজ করতে তোকে ফ্রেন্ড লিস্ট থেকেই ডিলিট করে দেব। তুই এত লুচ্চা কেন ভাই, কত লুচ্চা কথা কার, যা ভাগ এখন। আরে সরি আমি ভিডিও বানাচ্ছিলাম, দিয়ে দিলো ফ্রেন্ড বার্থডে বন্ধু, যাই দেখি আর কি করবো। কিরে তালহা, সারাদিন গেমের ভিতরে কি করিস? আরে আর কোশনারে বন্ধু বাড়া প্যারা আছি রে খুব। কে কে হিসাব আছে, কেমন খাইছিস নেই?
আরে প্রায় ওই রকম হইছে কি বন্ধু, সকালবেলা একটা মনে কর মন্ত্রর বই কিনে নিয়ে আইছি, মেয়েদের বশ করার মন্ত্র, মানে কিভাবে মেয়েদের বশ করতে হয় বই। তো ওই বই পড়ে ভালোই মন্ত্র যন্ত্র সবকিছু শিখছি, তো ওই ট্রিক আবার গেমের ভিতরে অ্যাপ্লাই করতে গেছি, বাড়া কিক মিক দিয়ে দেবে বন্ধু, মারিছে আমার সবাই মিলে। কান্দিস না রে বন্ধু, দেখ এগুলো হচ্ছে একেবারে মোহমায়া, তুই জীবনে বড় হইতে চাইলে এইসব মেয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে বন্ধু। আর তুই যে বাজার থেকে বই কিনে আনছিস না, ওগুলো তো একেবারে ধোকাবাজ রে ভাই, ওইটা ওদের ব্যবসা, কেন বুঝিস না? দেখ বন্ধু, এই স্বার্থপর দুনিয়ায় সবাই মনে কর স্বার্থের পিছনে ছোটে বুঝছিস, তো এগুলোর পিছনে না ছুটে নিজের কেরিয়ারে ফোকাস দে, নিজে বড় হ, সেটাই বেটার হবে। আচ্ছা বুঝলাম বন্ধু, সমস্যা নাই, আমি আর একটা দুটোর উপর হয়তো ট্রাই করতে পারি, এই বলি হবে না আলি বাদ দিয়ে দেবো যা। আচ্ছা সে তো তোর নিজের ব্যাপার, বাট তুই কার উপর ট্রাই করছিলি? চিনি না রে ভাই, ওই ফ্রেন্ড লিস্টে আছে অনু নাম মনে হয়। অনু? আচ্ছা পুরো নাম কি বলতো? পুরো নাম মনে হয় ওই ডিএফ অনু, হ ডিএফ অনু, ডিএফ অনু। তো গাইস আশা করি সবাই ভালো আছেন। তো ভাই যাই হোক, ভিডিওটা হচ্ছে জাস্ট ফর ফান, মানে ফান করার জন্য বানানো হয়েছিল, আর ওরা হচ্ছে ভাই আমার বান্ধবী, তো এই কারণে আছে ভিডিওটা আমি বানাইছি অনেকদিন পর, মানে কি বলবো, যাই হোক সবাই বলে এমনিতে ক্রিঞ্জ কন্টেন্ট বানায়, আমিও জানি, যেটাই হোক ফান করার জন্য বানাইছি, কেউ ভাই সিরিয়াসলি নেবেন না, এগুলো জাস্ট মজা হিসেবে বানানোর জন্য। আর একটা ভিডিও বানাইতে ভাই অনেক সময় লাগে, এই কারণে আমি এরকম বেশি ভিডিওতে বলি না, তারপর আজকের ভিডিওতে বলতে বাধ্য হচ্ছে যে ভাই প্লিজ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি এবং ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ভাই আপনার ডান হাতটাতে প্লিজ সাবস্ক্রাইবারের বাটন যদি লাল থাকে অবশ্যই একটা ক্লিক দিয়ে সাদা বানাই দেন, বেশি কিছু চাচ্ছি না, জাস্ট লাল বাটন থাকলে ওইটাকে সাদা বানাই দেবেন, আর কিচ্ছু চাচ্ছি না, এইটাই চাচ্ছি জাস্ট, ঠিক আছে। আর একটা কথা আমি আপনাকে মানে আপনাদেরকে বলে দিতে চাই, অনেকেই দেখতেছি ইদানিং ইউটিউবিং শুরু করতেছেন এবং কমেন্ট বক্সে স্প্যাম করতেছেন, তো স্প্যাম করলে কোনোদিন ইউটিউবার হতে পারবেন না, কারণ স্প্যাম যে চ্যানেল দিয়ে করা হয় ওই চ্যানেলের হোল্ড করে নেয় রিচ। সুতরাং আপনি যদি ইউটিউবার হতে চান অবশ্যই আপনার নিজের কন্টেন্ট দিয়ে ট্রাই করতে থাকেন, আমি অনেক ইউটিউবারের ছোটো ছোটো ইউটিউবার যারা আছে অনেক ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে ইদানিং আমি দেখতেছি, তাদের ভিডিওতে কমেন্ট করতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবো, কেন করবো না, আপনিও ভাই ইউটিউবিং করবেন অবশ্যই ভালো কিছু নিয়ে করতে পারেন, ঠিক আছে। তো আপনি এমন কিছু নিয়ে বানায়েন না যে মানে সরি কি বলতেছি মানে যে কন্টেন্ট বানান ঠিক আছে, বাট আপনি কারো চ্যানেলে গিয়ে এইভাবে কমেন্ট করেন না, তাহলে আপনার চ্যানেল ফ্রিজ করে দিবে 6 মাসের জন্য, চ্যানেলের রিচ ফ্রিজ করে দেয়, এবং কারো চ্যানেলে গিয়ে ইউটিউব কারো ইউটিউব চ্যানেলে গিয়ে হ্যাশট্যাগ সহ কমেন্ট করতে নেই, মানে কোনো উল্টাপাল্টা জিনিস, তাহলে যদি ওই হ্যাশট্যাগে যদি ওই চ্যানেলের ওনার মানে মালিক যদি রিপোর্ট করে দেয় তাহলে ওই চ্যানেল কী হয়ে যায়, রিচ আবার ডাউন করে দেয় ইউটিউব, তো এটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদমের ভিতরে, সুতরাং এমন কোনো কিছু করা যাবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে গাইস মূলত আমার ভিডিও ছিল আজকের, জানি না ভিডিও কেমন লাগছে, জানি ফালতু ভিডিও হয়েছে, 8 মিনিট প্লাস মনে হয় হয়ে যেতে পারে, জানি না, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর কী নিয়ে ভিডিও বানাবো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আল্লাহ হাফেজ।